নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও কিন্তু আমি প্রবাদ প্রবচনের পর ক্লাস করব। আমরা এর আগে প্রবাদ প্রবচনের পর চারটে ক্লাস করেছি, তোমরা জানো, সর্বশেষ যেটা অ দিয়ে পড়িয়েছিলাম। আজ কিন্তু আমি আতে চলে যাব, অর্থাৎ আবর্ণ দিয়ে শুরু যেসব প্রবাদ প্রবচন, সেখানে আর কীভাবে উৎপত্তি লাভ হলো, কোন প্রসঙ্গে কখন আমরা ব্যবহার করব, আজ কিন্তু সেটা পড়ব। তোমরা প্রত্যেকে যেন প্রবাদ প্রবচন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ লেখার দক্ষতা বাড়াতে, কথোপকথনের দক্ষতা বাড়াতে এটা কিন্তু একটা অতীব গুরুত্ব কিন্তু রয়েছে। এবং বাস্তবে অনেকেই, আমরা অনেক জায়গায় বিভিন্নভাবে এদের প্রয়োগ হতে কিন্তু দেখেছি, সেদিক থেকে প্রবাদ প্রবচন জানাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া এটা বর্তমানে ক্লাস ইলেভেনে পাঠ্য আছে, আমাদের এসএসসিতে পাঠ্য আছে, এমএসসিতে পাঠ্য আছে, ফলে যে কোনো জায়গায় যে কোনোভাবে কিন্তু এটা পাঠ্য হয়ে যেতে পারে। আমি যখন 2003 সালে মাধ্যমিক পরীক্ষা দিই, তখন কিন্তু এটা ক্লাস টেনেও কিন্তু প্রবাদ প্রবচন 5 নম্বরে কিন্তু পাঠ্য ছিল। ফলে বন্ধু, সেদিক থেকে একটা গুরুত্ব রয়েছে, যে ক্লাসে যখন যেভাবে পাঠ্য হোক না কেন, আমার যদি জানা থাকে ফলে আমি নিজের সুবিধা মতন তখন কিন্তু প্রয়োগ করে নিতে পারবো। ফলে বন্ধু চলে যাই প্রথমে আ সংক্রান্ত প্রথম যে প্রবাদটা তোমাদের পড়াবো, সেটা হচ্ছে আটকুড়ের পুত। বিষয়টা কী বলতো বন্ধু, যে আটকুড়ের সাধারণত ছেলে বা পুত্র কিন্তু হয় না। এটা সাধারণত আমরা গালিসূচক বাক্য হিসেবে কিন্তু এই প্রবাদটা ব্যবহার করে থাকি। তারপরটা হচ্ছে আটি চষা। আটি চষা মানে কী বলতো, আটি হচ্ছে কোনো একটা ফলের ধরো শেষ অংশ, যেটা সাধারণত খায় না, যেটা শ্বাস টাস থাকে না। বিষয়টা কী বলতো, পদার্থের সার অংশ থেকে বঞ্চিত, অর্থাৎ অরিজিনাল জিনিস থেকে বঞ্চিত হলে তখন তাকে বলা হচ্ছে তুমি আটি চষোগা, এরকম একটা বিষয়। তো হচ্ছে আটুনি কোষণি সার, মানে কি আটুনি কোষণি সার মানে কী বলতো, কেবল সরগরম করা, হই হট্টগোল করা, কাজের বেলা কিছুই নয়। এক শ্রেণীর মানুষ হচ্ছে দেখবে এই সমাজে, যারা শুধু মানে শুধু চেঁচামেচি হই হট্টগোল করতে থাকে, কিন্তু কাজের বেলা কিন্তু কিছুই নয়, নবডঙ্কা যাকে বলা হচ্ছে। তো হচ্ছে আত্মপাওয়া ভার। আত্মপাওয়া ভার মানে কি, মানে অন্ত পাওয়া কঠিন, মানে কি আত্মপাওয়া ভার, অন্ত পাওয়া কঠিন মানে কি, সাধারণত চাপালোক অর্থে, যে চুপচাপ থাকে এরকম চাপালোক অর্থে কিন্তু আত্মপাওয়া ভার কিন্তু প্রবাদটা ব্যবহৃত হয়। তারপরটা হচ্ছে আঁতে ঘা দেওয়া। আঁতে ঘা দেওয়া মানে কি, আঁতে ঘা দেওয়া মানে হচ্ছে মনে আঘাত, মর্মপ্রিয়া যাকে বলাচ্ছে, অর্থাৎ হৃদয়ে আঘাত করলে তখন তাকে বলাচ্ছে আঁতে ঘা দেওয়া। তবে এই সমাজে বন্ধু আঁতে ঘা দেওয়া মানে লোক কিন্তু প্রচুর দেখবে, একবারে তোমার তোমার খাবে, তোমার পড়বে, তাও আবার তোমারই আঁতে ঘা দেওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে যাবে। যখনই তার স্বার্থটা পরিপূর্ণ হয়ে যাবে তখনই সে কিন্তু তোমার আঁতে ঘাতে কিন্তু ব্যস্ত দেখবে। তখন একবারে যখন একদিন তুমি তুই ছিলে, একদিন তুমি ছিলে, একদিন দেখবে সে আঁতে ঘাদের জন্য তোমাকে আপনি বলতে শুরু করে দিয়েছে, এমন একটা বিষয়। তো বলছে আকালে কিনা খায়, পাগলে কিনা কয়। মানে বিষয়টা কী বলতো, আকালে কিনা খায় মানে আকাল মানে হচ্ছে দুর্ভিক্ষ, মানে দুর্ভিক্ষের সময় লোকে যা কিছু পায় সেটাই কিন্তু খাদ্য হিসাবে খায়, কোনো বিচার কিন্তু করে না। পাগলও কিন্তু কোনো রকম বিচার বিবেচনা কিন্তু না করে যা কিছু কিন্তু সে বলতে পারে। আসলে কোনো অজ্ঞান লোকের অনুচিত কথা ধরতে নেই, বা এই যে এই অর্থে কিন্তু এটা ব্যবহার করা হয়, যে আকালে কিনা খায়, পাগল পাগলে কিনা, অর্থাৎ পাগল যেটা কিছু বলতে পারে ওর কথায় গুরুত্ব না দেওয়াটাই কিন্তু ভালো। তারপর আছে বন্ধু আকালের ভাত, যে যুগের খোঁটা, মানে কী বলতো, যে আকালের সময় খেতে দিয়ে তাকে চিরকাল সেজন্য খোঁটা দেওয়া, অর্থাৎ অসময়ে কোনো উপকার করে পরে তার উল্লেখ করে যদি খোঁটা দেয় তখন তাকে এই প্রবাদটা ব্যবহৃত হয়। অর্থাৎ তুমি তাকে অসময়ে বিপদে দেখেছো কিন্তু পরবর্তীকালে তার খোঁটা না দেওয়া কিন্তুই উচিত। কিন্তু কেউ যদি এটা করে থাকে, যে আকালের ভাত হচ্ছে যুগের খোঁটা। হচ্ছে আকাশে ধুলো ছুড়লে আপন চোখে পড়ে, মানে কি, মানে হচ্ছে তুমি যদি আকাশে অর্থাৎ শূন্যের দিকে যদি ধুলো ছোড়ো, ফলে অটোমেটিকভাবে সে কিন্তু এসে নিজের চোখেই পড়বে। মানে আসলে হচ্ছে আত্মীয় সম্পর্কিত, মানে আত্মীয়দের যদি তুমি গালিগালাজ করতে থাকো তাহলে সেটা কিন্তু আখেরে কিন্তু তোমারই নিজেরই ক্ষতি, অর্থাৎ তোমার ভালোবাসার মানুষটাকে যতই তুমি অপমান করবে, যতই তার অমঙ্গল করবে, আসলে কিন্তু সেটা কিন্তু তোমারই অমঙ্গল, তোমারই কিন্তু অপমান। তারপরে হচ্ছে আকাশে ফাঁদ পেতে বনের পাখি ধরা, মানে কি বলতো, এই যে আকাশে ফাঁদ পেতে বনের পাখি ধরা মানে হচ্ছে শূন্যে ফাঁদ পেতে বনের পাখি ধরা যায় না, ফাঁকা জায়গায় ফাঁদ পেতে তুমি বনের পাখি ধরবে কী করে। আসলে বৃথা চেষ্টা সম্পর্কে এই প্রবাদটা হচ্ছে ব্যবহৃত হয়।
তাহলে হচ্ছে আকাশে ফেলিলে ছেপ নিজের গায়ে পড়ে, মানে কি ধরো এই যে ছেপ মানে হচ্ছে থুতু, যে উপরে থুতু পেলে নিজের গায়ে হচ্ছে এসে পড়ে, মানে উপর দিকে থুতু পেলে তা নিজের গায়ে লাগে, কারণ তুমি উপর দিকে থুতু পেলে তোমার মুখের উপরে মাথার উপরে তুলছো, তাহলে সেই থুতুটা নিম্নগামে তোমার নিজের উপরই পড়বে, এটা স্বাভাবিক জিনিস। অর্থাৎ কখনো নিজের মানুষদের কোনো খারাপ কিছু বলতে নেই, তাহলে সেটা কিন্তু তোমারই কিন্তু ক্ষতিটা হয় বা সেই গঞ্জনা কিন্তু তোমাকে কিন্তু সহ্য করতে হয়। আক্কেল গুরুম, আক্কেল গুরুম মানে কি অবাক হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া, এই অর্থে কিন্তু আক্কেল গুরুম প্রবাদটা ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে আক্কেল সেলামি, আক্কেল সেলামি মানে হচ্ছে বলতে পারো তুমি নির্বুদ্ধিতার দণ্ড, বা এর একটা অন্য একটা ন্যায় প্রবাদ বলা যাচ্ছে ঝকমারির মাসুল যাকে বলা হচ্ছে আক্কেল সেলামি দেওয়া, অর্থাৎ বোকামির প্রতিফল দেওয়া যাকে বলা হয়। তারপর হচ্ছে আগনাংলা যেদিকে চায় পাঁচ নাংলা সেদিকে যায়, মানে কি বলতো আগনাংলা যেদিকে যায় মানে হচ্ছে ধরো একই জমিতে দুই তিনখানা যদি নাঙল দিয়ে চাষ করার সময় যে নাঙল দিতেছে সে যেদিকে যাইবে অটোমেটিক পিছনের নাঙলগুলো সেই দিকেই কিন্তু যাবে। আসলে অন্ধভাবে অন্যের কাজ যদি অনুসরণ করা হয়, মানে অর্থাৎ নিজে কিছু বুঝে না শুনে কেউ একজন করছে সেটা আমাকে করতে হবে, এরকম যদি করা হয় তখন বলা হয় যে আগনাংলা যেদিকে যায় পাঁচ নাংলা সেদিকে যায়। ধরো আগাছার বার বড়, মানে কী বলতো আগাছা মানে হচ্ছে ধরো ফসলের মধ্যে যে ফসল মানে নোংরা আবর্জনা জন্মায় তাকে আগাছা বলা হয়, সেই আগাছা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে থাকে, অর্থাৎ যে জিনিসটার প্রয়োজন নেই সেই অপ্রয়োজনীয় গুরুত্বহীন বস্তুর কিন্তু তাড়াতাড়ি মানে প্রাচুর্যটা মানে তাদের যে উত্থানটা বা উন্নতিটা ডেভেলপটা খুব কিন্তু আগে হয়। তারপরে হচ্ছে আগুন কি কাপড়ে ঢেকে রাখা যায়, এই যে আগুন কি কাপড়ে ঢেকে রাখা যায় মানে কি যে আগুন কাপড় দ্বারা কিন্তু ঢেকে রাখা যায় না, কারণ কাপড় পুড়িয়ে গিয়ে আগুন বাইরে অটোমেটিকভাবে বেরিয়ে আসবে। আসলে গুণ বা পাপ মানে তোমার তুমি যদি ভালো কাজ করে থাকো বা তুমি যদি খারাপ কাজ করে থাকো কখনো কিন্তু চাপা থাকবে না, তা কিন্তু প্রকাশ পাবেই কিন্তু পাবে, ফলে আগুন কখনো কাপড়ে কিন্তু ঢেকে রাখা যায় না। তো হচ্ছে আগুন পোহাতে গেলে ধোঁয়া সহ্য করতে হয়, এটা মানে কি আগুন পোহাতে গেলে ধোঁয়া সহ্য করতে হয় মানে কি বলতো ধরো কষ্ট কিছু করতে না পারলে কিন্তু সুখলাভ করা হয় না, এই জন্য বলা আছে নহি সুখং দুঃখং বিনা লভ্যতা, অর্থাৎ কষ্ট না করলে কিন্তু কখনো তুমি কিন্তু সুখ পাবে না। এটাকে ইংরেজিতে যেভাবে ব্যবহার করা ইংরেজি প্রবাদ যেভাবে যে নো রোজ উইদাউট থন, নো রোজ উইদাউট কিন্তু থন, মানে গোলাপের কাঁটা তোমাকে কিন্তু থাকবেই, অর্থাৎ গোলাপ তুলতে গেলে কাঁটা খোঁজে কিন্তু তোমাকে খেতেই হবে। তোর এই যে আগুনের কাছে ঘি ঢালা বা আগুনে ঘি ঢালা মানে কি বলতো যে আগুনের নিকট ঘি থাকলে গলবেই, এটা স্বাভাবিক জিনিস, ফলে প্রবলের নিকট দুর্বল পরাভূত হয়, এটাই কিন্তু প্রবাদের অর্থ যে আগুনের কাছে ঘি, আগুনের কাছে ঘি মানে কি যে আগুনের কাছে যদি ঘি থাকে অটোমেটিক গলে যাবে, ফলে প্রবলের নিকট কিন্তু দুর্বল হারবেই হারবে। এই যে পুরুষের নিকট নারী কিন্তু কামাকুল হয়, অর্থাৎ পুরুষের পাশে যদি নারী থাকে অটোমেটিক কিন্তু কামাকুল হয়ে যায়, কামে আকুল, ব্যাপারটা এখন উল্টে গেছে যে নারীর পাশে পুরুষ থাকলে কিন্তু পুরুষ কামাকুল হয়ে যাচ্ছে এমন একটা বিষয়, মানে সংস্কৃততে যেটা বলা হয় যে ঘৃতকুম্ভ সমা নারী তপ্তাঙ্গ রসম পুনাম, মানে এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। তো হচ্ছে আগে আপন সামাল কর শেষে গিয়ে পরকে ধর, মানে এটা বিষয়টা কেমন বলতো আগে কিন্তু নিজেকে সামলাতে হয়, অর্থাৎ নিরাপদ করে পরে অন্যকে নিরাপদ করার চেষ্টা করে, অর্থাৎ নিজে বাঁচো তারপর অপরকে বাঁচাও, মানে চাচা আপন প্রাণ বাঁচা, নিজে না বাঁচলে তুমি অপরকে বাঁচাবে কী করে। এই জন্য ইংরেজিতে বলা হয় যে ফিজিসিয়ান বলছে হিল দাইসেলফ, মানে ফিজিসিয়ান হিল দাইসেলফ ইংরেজিতে হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আগে গেল ভেড়ের ভেড়ে আবার হচ্ছে পিছিয়ে গেল হচ্ছে ভেড়ের ভেড়ে, এই ভেড়ের ভেড়ে কথার জায়গায় কিন্তু অন্যটাও ব্যবহৃত হয় যে নির্বংশের বেটা, এই ভেড়ের ভেড় মানে হচ্ছে নির্বংশের বেটা, আগে গেল ভেড়ের ভেড়ে পিছিয়ে গেল ভেড়ের ভেড়ে, মানে কি বলতো অর্থাৎ তুমি যদি এগিয়ে যাও তাতেও গালাগালি, আবার তুমি যদি পশ্চাতে থাকো তাতেও গালাগালি। আসলে যেখানে কোনো অবস্থাতেই প্রশংসা লাভের আশা করা নাই পরন্তু নিন্দা ভজন করতে, অর্থাৎ তুমি যতই যা কিছু করো না কেন, যতই তাদের জন্য স্যাক্রিফাইস করো, উৎসর্গ করো, কষ্ট সহ্য করো না কেন, অর্থাৎ তুমি যা কিছু করো ও তোমাকে গালাগাল করবেই কিন্তু করবে, তোমার নিন্দা কিন্তু করবেই করবে, কখনো কিন্তু প্রশংসা করবে না। এই সমাজে এরকম একশ্রেণীর লোক আছে, উপকার নেওয়ার বেলা সারাক্ষণ নেবে কিন্তু তার কিন্তু সবসময় দুর্নাম করার জন্য কিন্তু তারা কিন্তু রেডি হয়ে আছে। এর সিমিলারে আরেকটা প্রবাদ হয় তোমরা জানবে যে আগে গেলে বাঘে খায় পাছে গেলে সোনা পায়, আমরা প্রচুর বলি বাচ্চা ছেলেরা এই কথাটা প্রচুর বলি,
অর্থাৎ পথে যে আগে যায় বাঘ এসে তাকে ধরে, কিন্তু যে পিছনে দেখে সে নির্ভয়ে চারিদিক কিন্তু দেখে যেতে পারে। সুতরাং পথে কোথাও সোনা রূপা যদি পড়ে থাকে সে কুড়ায় পায়, এই কারণে হচ্ছে এটা বলা হয়। অর্থাৎ দলের আগে থাকতে না, অর্থাৎ কোনো দল থাকলে দলের সবসময় পিছনে থাকতে হয়। এই জন্য সংস্কৃতিতে একটা এর সঙ্গে প্রবাদ যেটা ব্যবহৃত হয় যে ন গণসাগ্রতে গচ্ছেদ, অর্থাৎ সবসময়ের জন্যে দলের তুমি পিছনে থাকো। এই কারণে বলা হয় আগে গেলে বাঘে খায়, পাছে গেলে সোনা পায়। তা হচ্ছে আগে জামাই কাঁঠাল খান না, শেষে জামাই ভোঁতাও পান না। মানে কি যে এই যে যাচলে জামাই কাঁঠাল খান না, মানে শেষে জামাই ভোঁতাও পান না, মানে বিষয় কী বলো তো, মানে তোমাকে কেউ যদি আমি যখন সেদে তোমাকে কিছু দিতে যাবো তখন তুমি আমি কাঁঠাল খাই না, খাবো না, এই না সেই না, শেষে যখন তোমার খাওয়ার ইচ্ছা হবে তখন কিন্তু তুমি কিছুই কিন্তু পাও না। এই জন্য হচ্ছে দরকারি সময় তো যখন যেটা প্রয়োজন তখন সেটা করা উচিত, নচেত কিন্তু শেষে আর কোনোটাই কিন্তু জুটবে না। তারপরে আগে তেতো শেষে মিঠে, বিষয়টা কেমন বলতো বন্ধু, যে ধরো বৈদিক যে আমাদের কবিরাজ যে শাস্ত্র মতে তিত জিনিস কিন্তু দিয়ে, মানে তিত দ্রব্য দিয়ে কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু আরম্ভ করা উচিত, অর্থাৎ খাওয়ার আগে কিন্তু তিত খাওয়া উচিত এবং মিষ্টি খেয়ে কিন্তু শেষ করা উচিত। মানে বিষয়টা হচ্ছে যেটা তুমি আগে অপ্রীতিকর বলিয়া মনে করো শেষে তাহাই কিন্তু আনন্দ প্রদান করে, এটা হচ্ছে কিন্তু আসল অর্থ। তাই আগে তিত পরে মিঠে, অর্থাৎ তোমার সঙ্গে কারো সম্পর্ক আগে খারাপ হোক কিন্তু পরে যেন মিষ্টি হয় সেটা কিন্তু ভালো, কিন্তু আগে প্রত্যেকটা মানুষ তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি ভাব দেখিয়ে মিশে লাস্টে এমন তিত সম্পর্ক করে যায় যে সম্পর্কটাই কিন্তু একবারে মাটি মাটি কিন্তু হয়ে যায়। তারপরে আগে দর্শনধারী শেষে গুণ বিচারী, খুবই জনপ্রিয় একটা প্রবাদ যে আগে দর্শনধারী শেষে গুণ বিচারী, মানে কি আগে দেখতে ভালো হলে তবে সে আদর পায়, তার গুণাগুণ পরে বিচার করা হয়। আসলে লোকে চটক দেখে প্রথমে ভোলে, বাহ্য চাকচিক্য না থাকলে কেবল গুণে আকৃষ্ট হইতে কিছু সময় কিন্তু আবশ্যক হয়। এই কারণেই বলা হয় যে বাইরের যে আগে দর্শনধারী তারপর গুণ বোঝে, অর্থাৎ দেখতে ভালো লোকগুণা প্রথমে পাত্তা পায় তারপরে তার গুণাগুণ বিচার করা হয়। এই কারণেই বন্ধু এই সমাজে এত দুর্ভোগ, এই প্রবাদটার বাস্তবতা একদিন ছিল, এই কারণে কিন্তু দুর্ভোগ। এখনকার মানুষ এই দেখতে সুন্দর দেখে যখনই ভালোবাসায় লিপ্ত হয় তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তারপরে দেয় না তো বাবা এ তো গুণের বেলা কিছু নাই, পুরো বেগুণ, পুরো নির্গুণ, একবার তিতই পরিপূর্ণ, এতটুকু ভালো কিছু নাই, শুধু চেহারার এই চমক, তখনই কিন্তু বলে যাব বাবা কী বিপদে আমি পড়লাম, এত মাকাল ফল, বাইরেটা সুন্দর ভিতরেটা একবারে পুরো নোংরায় পরিপূর্ণ। তাই বন্ধু যে আগে দর্শনধারী শেষে গুণ বিচারী এটা প্রচলিত প্রবাদ একটা সময় ছিল, এখন কিন্তু জীবনে যদি বাঁচতে চাও তাহলে প্রবাদটাকে উল্টে নাও, আগে গুণ বিচারী পরে দর্শনধারী, কোয়ালিটি তার কেমন আছে, গুণটা তার কেমন আছে সেই অনুসারে তুমি কিন্তু বিচার করো। দর্শন এই যে চেহারাটা যা হবে হোক না কেন, কারণ রূপ তো চামড়াই মোড়া ক্ষণিক সৌন্দর্য যে জিনিস, ফলে রূপের অবশ্যই দরকার আছে কিন্তু তার থেকে বেশি দরকার কিন্তু অবশ্যই গুণের। তবে পরমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ, তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি করে শেয়ার করে দিও। বন্ধু দেখো বন্ধু তোমাদের আমি কথা না দিয়েও কথা রেখেছি যে আমি যেভাবেই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, তোমরা যেভাবে আমার ভিডিও দেখেছো, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, আমাকে সাপোর্ট করছো টোটালি, আমিও কিন্তু আপ্রাণ চেষ্টা করছি বিভিন্ন দুঃসময়ের মধ্য দিয়েও, অর্থাৎ বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়েও অতিক্রম করে এসে কিন্তু নিত্য নতুন তোমাদের সামনে কিন্তু নতুন নতুন ক্লাস নিয়ে আসার জন্যে। তারপরে আছে দেখো বন্ধু আগে দাও করি তবে দিব পড়ি, মানে কী বলেছো এই যে এর সিমিলারভাবে এইভাবে বলা হয় যে রোকা করি চোখামাল, মানে হচ্ছে ফেল করি মাখো তেল, মানে এরকমভাবে প্রবাদটা ব্যবহৃত হয় যে ফেলো করি মাখো তেল, মানে কি নগদ দাম দাও তবে জিনিস দেবো, তাছাড়া কিন্তু কখনোই দেবো না। তারপর হচ্ছে আগে দেখো পরে লাও শেষে দাও করি, মানে কি বলতো এটা খুবই বাস্তবসম্মত একটা প্রবাদ যে জিনিস পছন্দ করে আগে হস্তগত করিবে তারপর তার দাম দিবে, নতুবা জিনিসের দেখাশোনা না করে দাম দিলে তোমাকেই কিন্তু ঠকতে হবে, তাই আগে দেখাশোনা করে নাও তারপরে কিন্তু দাম দেবে। আর আমাদের উল্টো কেস হয়ে যায়, আগে আমরা কড়ায়ত্ত করে নিই তারপরে দেখি যে যা বাবা দাম টাম কড়ায়ত্ত করে দাম টাম মিটিয়ে দিয়ে বাড়িয়ে এনে দেখি বাবা কোথার থেকে কী নিয়ে চলে এলাম রে, একে নিয়ে সংসার করা তো একবারে পুরো সাধ্য ব্যাপার হয়ে গেল। এই কারণে বন্ধু আগে তুমি দেখে নেবে, ভালো করে যাচাই করে নেবে, তারপর দামটা দেবে, তার আগে কিন্তু দিও না বন্ধু, নচেত কিন্তু ওই গরম দুধে কিন্তু মুখটা তোমারই কিন্তু পুড়বে।
হচ্ছে আগে না বুঝিলে বাছা যৌবনের ভরে, পশ্চাতে কাঁদিবে কাঁদিতে হবে নয়নের ঝরে। অসাধারণ প্রবাদ, যে আগে না বুঝিলে বাছা যৌবনের ভরে, পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝরে। মানে যে যৌবনের অহংকারে ভালো মন্দ বিবেচনা না করে কাজ যদি করে থাকো, পরে কিন্তু সেজন্য তোমাকে দুঃখ বা অনুতাপ করতে হবে। এখন রক্তের জোর আছে, এখন যৌবনের আবেগ আছে, তাই তুমি ভালো মন্দ বিচার না করে কোনো কাজ করে ফেললে পরে কিন্তু এই কাজের জন্যই কিন্তু তোমাকে অনুশোচনা করতে হবে। তার হচ্ছে আগে পিঠে দড়ো তবে ঘোড়ার উপর চড়ো। মানে যদি লাফাইতে বা যদি সামলাইতে বা আছার খাইতে এরকম যদি তোমার শক্তি থাকে তবেই কিন্তু ঘোড়ার পিঠে চড়বে। মানে কি, কোনো কঠিন কাজ করার আগে কিন্তু সম্মুখভাবে নিজেকে কিন্তু উপযুক্ত আছো কি না সেটা কিন্তু আগে দেখতে হবে, তবে কিন্তু সেই কাজে অগ্রসর হতে হবে। নতুবা কিন্তু সেই কাজ মানে কাজটা করতে গেলে কিন্তু তোমাকে কিন্তু বিপদে পড়তে হবে। অর্থাৎ তুমি যখন ওই কাজে নিজেকে উপযুক্ত করবে বা ওই কাজের ব্যাকআপ তোমার কাছে থাকবে বা তুমি সামলাতে পারবে বলে মনে হবে, তবে কোনো কঠিন কাজে হাত লাগাবে, তাছাড়া কিন্তু হাত লাগাবে না। তারপরটা বন্ধু, আজকের শেষ প্রবাদ এটা বলে আজকের অসংক্রান্ত প্রবাদ গোনা শেষ করব, মানে আর দুটো বলে তারপরে পরের দিন আবার নতুনভাবে ক্লাস করা যাবে। যে আগে ভালো ছিল জেলে, বলছে জল দরা বুনে কী কাজ করিলে জেলে এরে গরু কিনে। অসাধারণ কথা এটা। বিষয়টা কেমন বলো তো, মানে জেলে যখন জাল বুনে মাছ ধরে সময় কাটাতো তখন কিন্তু বেশ সুখে ছিল, কিন্তু হঠাৎ তার চাষ করতে ইচ্ছা হলো, সে জাল বেচে এরে গরু কিনে চাষ আরম্ভ করলো। কিন্তু চাষে অজন্মা হলো, এরু গরু মরে গেল, এদিকে জাল তার যে জাল তো নেই, বেচে দিয়েছে, সুতরাং তার আর দিন পাতের কিন্তু বা দিন গুজরানের কিন্তু উপায় থাকলো না। ফলে আসলে কি, তুমি যে কাজে অভ্যস্ত সেই কাজ ত্যাগ করে অনভ্যস্ত অন্য কাজে কিন্তু হস্তক্ষেপ করো না, এতে কিন্তু তোমার মঙ্গল কখনোই কিন্তু হবে না। লোভবশত যে পৈতৃক ব্যবসা বা কাজ সেটা ত্যাগ করলে কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু হওয়ার সম্ভাবনা তোমারই। এরই কিন্তু একটা সিমিলার অর্থ তোমাদের আমি এর আগের ক্লাসে পড়িয়েছি, যে খাচ্ছিল তাঁতি তাঁত বনে, কাল হলো তার এরে গরু কিনে। অর্থাৎ চাষ করে খাচ্ছিল আব্দুল ছিল ভালো, চৌকিদারি কাজ নিয়ে আব্দুল পরাণে মলো। এই প্রবাদগুলো কিন্তু বাংলা আমার প্রচুর শুনেছি। অর্থাৎ তুমি যে পেশার সঙ্গে যুক্ত, কে যা কাজের জন্য যুক্ত, অর্থাৎ যেটা তুমি নিজে ভালো পারো সেটা করো, অন্য কিছু করতে গেলে কিন্তু তোমাকে বিপদ কিন্তু তোমারই কিন্তু পোহাতে হবে। আজকের শেষ প্রবাদ আজকে এটা বলে আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে আগে হাটে পাঠা কাটে, প্রদীপ উস্কই দই বাটে, ভাণ্ডারি কাণ্ডারি রাধুনি বামুন, যশ পায় না এই সাত জন। মানে কি বলতো, আসলে হচ্ছে এরা ঠিক ঠিক কাজ করলে কোনো প্রশংসাই পায় না, কিন্তু একটু বেটিক হইলেই কিন্তু মানে প্রচুরভাবে কিন্তু নিন্দা কিন্তু তাদের সহ্য করতে হয়। এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। আশা করছি বন্ধু আজকে আসংক্রান্ত প্রথম ক্লাস তোমাদের অর্থাৎ আ প্রবাদের উপর প্রথম ক্লাস, কিন্তু এটা প্রবাদ প্রবচনের 5 নম্বর ক্লাস, একটা তত্ত্ববোধ ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি। তারপর যদি বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমি জানাবে আমাকে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।